নারী দর্শক বন্ধুরা, একটা মজার ঘটনা বলে আজকের অনুষ্ঠান শুরু করব। বেশ কিছুদিন আগেকার কথা, আমি আমার মা আর ঠাকুমা তিনজনে দুপুরবেলায় গল্প করছি। হঠাৎ আমার ছেলে ঘরে এসে ঢুকলো। কত বয়স হবে তখন ওর? 2-2.5 বছর। এসে আমাকে বলল, মাম্মি আমাকে বেড়াতে নিয়ে চলো না। কথাটা শুনে আমার ঠাকুমা দেখলাম মুখটা একটু গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ পর আমাকে বলল, কিরে তোর ছেলে তোকে মামি বলে কেন? ই আবার কেমন ধরনের কথা বাপু, ওর বাবাকে কি ও মামা বলে? শুনে আমি আর আমার মা তো হেসে গড়াগড়ি। আজকে ঠাকুমা নেই, কিন্তু সত্যিই তো ঠাকুমার কথা ভেবে দেখলে ঠিকই, আজকালকার বাচ্চাদের মুখ থেকে মা ডাকটা শোনাই যায় না। মামি, মম, মাম্মাম এসব কথাই প্রচলিত। আমি কিন্তু আমার ছেলেকে মা ডাকে শিখিয়েছি, কারণ এই ডাকের আবেদন তো চিরকালীন। আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে যতই আধুনিকতাটাকে নিজের করে নিই, নিজস্বতাটা কিন্তু ভোলা একদম উচিত না। যাদের জীবনে কোনো সমস্যা নেই তারা কি নিজেদের প্রতি যত্নবান হবেন না? এই একই কথা কিন্তু চুলের যত্ন সময় বলা যেতে পারে। যাদের চুল হয়তো নর্মাল, এমন কোনো বড় সমস্যা নেই, চুল পড়া বা খুশকি, তারা কিভাবে নিজেদের চুলের যত্ন নেবেন সেই ব্যাপারে আজ আমরা কথা বলবো। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট রূপ বিশেষজ্ঞা শ্রীমতী জেসা গুপ্তাকে। আসুন কথা বলি। নমস্কার জেসাদি। যেটা আমি একটু আগেই বললাম যে যাদের চুল নর্মাল, স্বাভাবিক, কোনো রকমের প্রবলেম নেই, তারা এই নর্মাল হেয়ারটাকে বজায় রাখার জন্য কিভাবে যত্ন নেবে? রেগুলার কেয়ার করবে। চুল নর্মাল থাকাটা মানে আজকের যুগে ড্যান্ড্রাফ নেই, চুল পড়ে না, মানে এটা খুব রেয়ার। তো এই যে একটা রেয়ার জিনিস আমি পেয়েছি, ভালো চুলটা তো একটা অ্যাসেট, সেটাকে মেনটেন করতে গেলে খুব যত্ন নিতে হবে। ঠিক যেরকম একটা ভালো ড্রেসকে মেনটেন করতে গেলে খুব যত্ন নিতে হয়, একইভাবে কিন্তু ভালো চুলের যত্ন দরকার। নর্মাল চুলের যত্নের জন্য JSS এর নিশ্চয়ই কোনো প্রোডাক্ট আছে জিসাদি? যাদের নর্মাল চুল তাদের জন্য JSS এর প্রোডাক্ট হচ্ছে হেয়ার ম্যাসাজ অয়েল। আচ্ছা, আমরা ইউজুয়ালি যদি তুমি লক্ষ্য করে থাকবে তাহলে আমরা আমাদের চুল পড়ার যে প্রোডাক্ট নারিশমেন্ট বা মেনটেন্যান্স কিংবা ড্যান্ড্রফের যে প্রোডাক্ট সেন্সিটিভ স্ক্যাল্পাল ড্যানিল, কোনোটাই কিন্তু ম্যাসাজ করতে বলছি না। এখানে যাতে কোনো কনফিউশন না থাকে লোকের, নর্মাল চুল তাদের কিন্তু আমরা হেয়ার ম্যাসাজ করতে বলছি। হেয়ার ম্যাসাজ অয়েল JSS অয়েলের যাদের চুল স্বাভাবিক মানে অতিরিক্ত রুক্ষ না তাদের জন্যে দারুণ তেল। এখানে এটা ব্যবহার করা এই জন্য অ্যাডভাইজেবল যে আমরা যখন একটা কোকোনাট অয়েল বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল মাখছি তখন আমরা কোকোনাট, আমন্ড বা অলিভের গুণাগুণ পাচ্ছি, কিন্তু JSS অয়েলের হেয়ার ম্যাসাজ অয়েল যখন একজন মাখছে সে কিন্তু 10 রকমের এরম জিনিসের গুণাগুণ পাচ্ছে যেটা চুলের জন্য উপকারী। তো হেয়ার ম্যাসাজ অয়েল রেগুলার ইউজ করলে, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু আছে হেয়ার প্যাক ফর নর্মাল হেয়ার, JSS এর হেয়ার প্যাক ফর নর্মাল হেয়ার, সেটাও যদি কেউ সপ্তাহে একদিন দুদিন ডিম, দই, কোনো একটা ফলের রস তার সাথে মিশিয়ে নিজের চুলের লেন্থ অনুযায়ী মাখে, মেখে তারপরে আধ ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলে, হার্বাল মিক্সের শ্যাম্পু, আবার বলবো যে কোনো শ্যাম্পু ব্যবহার করার চেয়ে অনেক বেশি ওয়াইজ হচ্ছে JSS এর হার্বাল মিক্সের শ্যাম্পু ব্যবহার করা। আচ্ছা জিসাদি, তুমি যে কথা প্রসঙ্গে হেয়ার প্যাকের কথা বললে, তা তুমি বলো যে হেয়ার প্যাকে নর্মাল চুলের যত্নের জন্য কি রোল আছে? দেখো, হেয়ার প্যাকের রোল নর্মাল বলো বা হেয়ার লসের জন্য বলো বা ড্যান্ড্রফের জন্য বলো, সব কিছুতে প্রথম রোল যেটা হচ্ছে স্কাল্পটাকে পরিষ্কার রাখা একেবারে। দ্বিতীয়ত হচ্ছে নর্মাল হেয়ারের ক্ষেত্রে যেহেতু কোনো সমস্যা নেই, একটা আমরা বলি একটা, আমরা কেন ফেশিয়াল করি, জাস্ট ওটা একটা পলিশিং অফ দি স্কিন, স্কিনের একটা ঝকঝকে ভাব আসে, পুরো পরিষ্কার হয়ে যায়। সিমিলারলি আমরা যখন একটা হেয়ার প্যাক ব্যবহার করছি নর্মাল হেয়ারে, চুলেরও কিন্তু একটা ঝকঝকে ভাব আসে, বাউন্স আসে, চুলটা এক্সট্রা সফট হয়। এবার আমি হেয়ার প্যাকে কী মাখতে বললাম? ডিম, দই, যে কোনো একটা ফলের রস, একটা পাতিলেবুর রসও মেশাতে পারো, গাজরের রসও মেশাতে পারো, যে কোনো একটা এরকম ফ্রেশ জিনিসের রস এবং দই ডিম দিয়ে যদি একদিন JSS এর নর্মাল হেয়ার প্যাক চুলে ভালোভাবে মেখে নেওয়া যায় তেল মাখার পরে এবং শ্যাম্পু করবার অন্তত আধ ঘন্টা আগে, তারপরে ধুয়ে হার্বাল মিক্স দিয়ে যদি শ্যাম্পু করা যায় চুল দারুণ বাউন্সি হয়ে যাবে। আচ্ছা, নর্মালি কিন্তু আমরা উইকেন্ডেই শ্যাম্পু বা তেল লাগাই, কিন্তু হয়তো আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের লাইফ এতই হেক্টিক যে তারা এইটুকু সময়ও নিজেদের দিতে পারছেন না, তাহলে তারা কী করবেন? না দেখো, এখানে দুরকম প্রশ্ন ওঠে।
লাইফস্টাইল যদি এমন হেকটিক হয় যে এটা ব্যবহার করতে পারছে না, মানে একদিনও নিজের চুলের যত্ন নিতে পারছে না, তাহলে আমি বলবো ওয়ান শুড চেঞ্জ দি লাইফস্টাইল। কারণ আমাদের বেঁচে থাকতে গেলে, সমাজে বেরোতে গেলে, আজকে তুমি একটা প্রফেশনে আছো, আমি একটা প্রফেশনে আছি, কেউ টিচার, কেউ অ্যাডভোকেট, যে যা হোক, নিজের কর্মস্থলে সবার কিন্তু একটা হাইজিন এবং নেট অ্যাপিয়ারেন্সে যেতে হয়, প্রেজেন্টেবল হয়ে যেতে হয়। তো সেখানে সপ্তাহে একদিনও আমি পারবো না, এটাকে একেবারে আমি উড়িয়ে দেবো, পারতে হবেই। যেরকম আট দশটা কাজ পারছি, এটাও পারতে হবে। কিন্তু অনেকের লাইফস্টাইল বলো বা প্রফেশন ডিম্যান্ড করে যে একদিন না, সপ্তাহে চার দিন থেকে পাঁচ দিন নিজের চুলের যত্ন নেওয়া। আজকে তুমি যে প্রফেশনে আছো তোমারও ডিম্যান্ড করছে। সিমিলারলি চার থেকে পাঁচ দিন যদি কারো যত্ন নিতে হয়, সে নিশ্চয়ই নিতে পারে জেএসএস অয়েলের হেয়ার ম্যাসাজ অয়েল দিয়ে এবং হার্বাল মিক্সের শ্যাম্পু দিয়ে। প্যাকটা হয়তো সপ্তাহে একদিন বা দুদিন মাখলো। জিসাদি, আমাদের দর্শকদের জন্য তুমি তোমার টেলিফোন নাম্বারটা একটু বলে দাও। নিশ্চয়ই, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা নোট করুন কীভাবে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বার হলো 2423-6070, 2423-6080 এবং 2465-7628। অনেক অনেক ধন্যবাদ জিসাদি। তাহলে আপনাদের ভালো চুলকে আরও ভালো রাখার দায়িত্ব নিয়েছে এবার জেএসএস এবং তার সঙ্গে অবশ্যই নারী। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে কিন্তু চিঠি লিখে অবশ্যই জানাবেন। আজ আসি, নমস্কার। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারী রূপের হাট। আজ যে চিঠিটা দিয়ে শুরু করছি, লিখেছেন অপরাজিতা দিকে, মহুয়া দাস হলদিয়া থেকে। তিনি লিখছেন, প্রথমেই জানাই আপনাকে আমার আন্তরিক অভিনন্দন, আমি নারীর এক নিয়মিত দর্শক। আপনার কথা মতো তনুরুচি ও রূপম গত চার মাস ধরে নিয়মিত ব্যবহার করে আমার ব্রণ এখন পুরোপুরি সেরে গেছে, কালো দাগও আর নেই। তবে এখন আরেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমার দুগালে বেশ কিছু জায়গায় ব্রণ থেকে ছোট বড় অনেক গর্ত হয়ে গেছে। কি করলে এই সমস্যার সমাধান হবে যদি বলেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। লিখছেন মহুয়া। মহুয়া, তোমার উদ্দেশ্যে নিয়ে এসেছি অপরাজিতা দিকে। নমস্কার অপরাজিতা দি। নমস্কার। কেমন লাগছে বলো চিঠিটা পড়ে? খুব ভালো লাগছে, কারণ দেখো আমরা তো সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি একদম মানুষের উপকারে লাগবার, এবং উপকারে লাগতে পারলে আমাদের সবচেয়ে ভালো লাগবে। আর দ্বিতীয় কথা মহু, আরেকটা কথা, তুমি এখন খুব টেনশনে আছো বললে যে মুখের গর্তের জন্য কি করব। ব্রণর দাগও কিন্তু তোমার চলে গেছে, কালো দাগ চলে গেছে, কিন্তু গর্ত সেই ক্ষেত্রে কিন্তু মহুয়া ক্লিনিক্যাল সেটিং ছাড়া গর্ত বন্ধ করা সম্ভব নয়। মিনিমাম 10টা সেটিং লাগে, ম্যাক্সিমাম 15টা সেটিং লাগে। কিভাবে সেটিং এর মাধ্যমে আমরা ব্রণর দাগ তুলবো সেটাই আজকে আমি কিন্তু তোমাকে দেখাবার জন্যই কিন্তু আজকে এই এপিসোডটা আমাদের করা। প্রথমে আমি কি করব, সুবর্ণা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব। প্লেন জলের সাথে সুবর্ণাটা গুলে নেব কাদা কাদা করে, মুখে জল দেব, পুরো মুখে সুবর্ণা লাগিয়ে হালকা রাফ করে জল দিয়ে ধুয়ে ফেলবো। এবং যখনই রাফ করো বারবার একটু হাতে জল নিয়ে নিয়ে রাফ করব। এবং তুমি কিন্তু বাড়িতে অবশ্যই সুবর্ণা মাখতেও শুরু করে দাও। অ্যাট এ টাইম তিনবার সুবর্ণা ইউজ করবে এবং সারাদিনে তিনবার সুবর্ণা দিয়ে মুখ ধোবে। এরপর করব কি, এটা হচ্ছে পিলিং পাউডার। এটা আমি কি করব, পুরো মুখে লাগাবো। এটার মাধ্যমেই কিন্তু আমি কি করতে পারি, একটা মেশিনের সাহায্যে তোমার যে স্তরের পর স্তর যে লেয়ারটা যে গর্ত হয়ে গেছে, যে সেই লেয়ারটা একটার পর একটা লেয়ার উঠিয়ে গিয়ে সেখানে কিন্তু নতুন করে সেল তৈরি করিয়ে দেওয়া হয়। এরপর কি করব, এই মেশিনটার সাহায্যে পুরো মুখে, এবং এটা দেখো প্রচণ্ড কিন্তু প্রফেশনাল হ্যান্ড ছাড়া কিন্তু করা সম্ভব নয়। কারণ এখানে আমাদের কিন্তু স্টোন ইউজ করতে হয়। কি করব, এইভাবে দেখেছো ঘুরে ঘুরে যে করছে, তাতে একটার পর একটা যে তোমার সেল সেটা উঠে গিয়ে নতুন করে সেল তৈরি হয়, এবং তার ফলে কি হয়, খুব স্কিনটাও কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে যায়। ঠিক এইভাবে ঘষে ঘষে এটাকে তুলে ফেলবো। এরপর করবো কি, মুখটা ভালো করে মুছিয়ে নিয়ে ওজন দেবো। ওজনের কাজই হলো ইনফেকশন যাতে কোনো না হয়, ইনফেকশনটাকে রোধ করা। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে দেখো রূপমটা পুরো মুখে লাগাবো, লাগিয়ে আমি এরপর ওজন দেবো। আরেকটা কথা জানো তো কমলিকা, একটা পার্লার খুলে বসে রইলাম, সেখানে মানুষ আসছেন, হ্যাঁ, তাকে বললাম যে তুমি ব্লিচ করো, তুমি এটা করো, তুমি সেটা করো, তাতে তো ত্বক বা চুলের ক্ষতি হচ্ছে বা কালার করো। আমি যেটার একেবারে বিরোধী, কারণ আমার আকাঙ্ক্ষায় কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ হয় না, অর্থাৎ আমার আকাঙ্ক্ষায় ব্লিচ করা হয় না, পামিং করা হয় না, স্ট্রেটনিং করা হয় না, কালারিং করা হয় না, কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না আকাঙ্ক্ষায়।
পুরোপুরি হার্বাল প্রসেসে কিন্তু ত্বক বা চুল সুন্দর করা হয়। এইভাবে আমি কি করলাম, ওজনটা দিলাম, এরপর পুরো মুখে আমি তনুরুচির ফেস প্যাকটা দিয়ে দেবো। তনুরুচিটা কি করব, প্লেন জলের সাথে কাদা কাদা করে গুলবো, গুলে পুরো মুখে লাগিয়ে এক ঘন্টা রাখবো, রেখে তারপর মুছিয়ে ফেলা হয়, সব শেষে তাকে তনুচ মাখিয়ে দেওয়া হয়। অপ্রীতি দিদি, সেক্ষেত্রে তুমি যেটা বললে ক্লিনিকে যদি কেউ আসে এই সেশনগুলোর জন্য কোথায় যোগাযোগ করবে, তার টেলিফোন নাম্বারটা? যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট করে আসতে চায় তাহলে অবশ্যই ফোনে অ্যাপয়েন্টমেন্ট করবে, বা আরও বিশদভাবে যদি জানতে চায় অবশ্যই ফোন করবে। ফোন নাম্বার আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক 2475-5839, 2475-5839, 3092-8258, 3092-8258। আকাঙ্ক্ষা কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়িতেও রয়েছে, জলপাইগুড়ির আকাঙ্ক্ষার সেম ট্রিটমেন্ট করা হয়। তার ফোন নাম্বার 03561-224323, 03561-224323। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের মাঝে এলে, এত সুন্দর তথ্য দিলে, সমস্যার সমাধান করলে। মহুয়ার নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে আবার পাবো, নিশ্চয়ই পাবো, শিগগিরই পাবো, এবং আরও চিঠির আমরা কিন্তু আশা করি, আশা করি আরও চিঠির মাধ্যমে আমরা যাতে প্রোগ্রামটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই, সেটা সেখানেই আমাদের প্রোগ্রামের নারীর সার্থকতা। নমস্কার। আজকের এই বিউটি সেগমেন্ট কেমন লাগলো লিখে জানাবেন, তার সঙ্গে বিউটি টিপ পাঠান, চিঠি পাঠান। ভালো থাকুন, আসি। নমস্কার, নারী রান্নাঘর মানে আমি কাঞ্চন, আর মানে একজন অতিথি যিনি আজকে আমাদের বাংলাদেশের একটা স্পেশাল চিকেন আইটেম করে খাওয়াবেন, দেখাবেন আর শেখাবেন, তিনি হচ্ছেন আজকের অতিথি রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। আচ্ছা, এই রান্নাটা যে তুমি করবে, এই রান্নাটার নাম কি? এটার নাম হচ্ছে চিকেন গোয়ালান্দ। গোয়ালান্দ? আচ্ছা, গোয়ালান্দ, গোয়ালান্দ, বাংলাদেশের গোয়ালান্দর ঘাট আছে, সেইখানে যে চিকেন রান্না হয় সেই চিকেনটাকে বলা হয় গোয়ালান্দ ঘাটে। আর এর একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে স্টিমার ঘাটে এটা পেট চুক্তিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো এক পয়সা না দু পয়সা দিয়ে খাওয়া যেত। এবার এমন লোকে খেত যে ইয়েদের সঙ্গে গটআপ থাকতো, রেস্টুরেন্ট মালিকের সঙ্গে স্টিমার ঘাটের লোকদের, যখন কোনো লোক বেশি খেতে শুরু করতো তখন রেস্টুরেন্টের মালিকের কোনো ছেলে গিয়ে স্টিমারের সারিংকে গিয়ে বলে আসতো যে হর্ন বাজাতে, হর্ন বাজালে তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি খাবার ছেড়ে তারা স্টিমারে উঠে যেত। এই হচ্ছে ইতিহাস। এতে প্রথমে আমি সর্ষের তেল দেবো কড়াইয়ে, আর তখনকার দিনে দেশি মুরগি, দেশি মুরগির টেস্টও বেটার হতো। আচ্ছা রঙ্গনদা, আপনার যে রেস্টুরেন্টটা আছে ওটা তো হোম ডেলিভারির ব্যবস্থা করা আছে, তো এই রেস্টুরেন্টে আর কি কি এক্সাইটিং গল্পওয়ালা রান্না পাওয়া যায়? গল্পওয়ালা রান্না সেরকম কিছু পাওয়া যায় না, তবে প্রচুর পুরনো পুরনো রান্না পাওয়া যায়, বাঙালি রান্না। যেমন এমন একটা, যেমন চিতল মুইঠা, আচ্ছা, তারপরে পাবদা ঝাল, আচ্ছা, রসুন দিয়ে দিলাম, এবার আমি একটু আদা দিয়ে দেবো এর মধ্যে, এবার আমি একটু নুন দেবো পরিমাণ মতো, চিনি, লঙ্কা, লঙ্কাটা বেশ অনেকটাই দেওয়া হলো, এটা ঝাল হয় যেহেতু বাঙাল, বাঙালদের আইটেম সেই জন্য। আমি একটু তালে এবার মোটামুটি একটু কষা হয়ে গেছে, দেখছি তেলটা আলাদা হয়ে যাচ্ছে, এবার আমি চিকেনটা ছেড়ে দেবো। আচ্ছা, সাদা সর্ষে, পোস্ত বাটা, চারমগজ, গ্রেভিটা হওয়ার জন্য। আচ্ছা, আপনি কি নিজের ক্যাশু পেস্ট সবটাই কি মানে একদম পুরনো রান্নার রেসিপি আছে নাকি আপনি নিজস্ব কিছু উপকরণ? এখানে কিছুটা যেরকম আমি চারমগজটা অ্যাড করেছি, চারমগজটায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস গ্রেভির একটা বডি তৈরি করে। আচ্ছা, এবার একটু জল লাগবে। হ্যাঁ, একটু বেশি জল না? হ্যাঁ, বেশি জল লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে এটা তো স্টিম বেশ একটু হালকা করে দেখি, এবার একটু তুলো। হ্যাঁ, আরে হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে সেদ্ধ। প্রথমে চিকেনটা বোলের মধ্যে তুলে নেব, হ্যাঁ, তারপর গ্রেভিটা উপর থেকে দিয়ে দেব, বন্ধ করে দিই। হ্যাঁ, আমি গ্রেভিটা ঢেলে দিই। একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেব। হ্যাঁ, আর একটা টমেটো দিয়ে দিলাম। আমাদের চিকেন গোয়ালান্দ রেডি। চিকেন গোয়ালান্দ, কড়াই সর্ষের তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ কুচো, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিন।
তেল ছেড়ে এলে চিকেনটা তার মধ্যে দিয়ে দিন। সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, চারমগজ, কাজু বাটা মিশিয়ে নিন। এরপরে জল দিন। চিকেন সেদ্ধ হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে নিয়ে টমেটো এবং ধনে পাতা দিয়ে গার্নিশিং করুন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। খুব শিগগিরই রঙ্গন দাকে নিয়ে আসবো রান্না আর সঙ্গে ইন্টারেস্টিং গল্প। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।